নীলকণ্ঠপুর গ্রামে থাকে মায়া, সে বড় দুঃখী। স্বামীকে হারিয়ে একমাত্র ছেলে লাড্ডুকে নিয়ে তার অভাবের সংসার। ও মা, আর দুটো ভাত দাও না গো মা, এইটুকু ভাতে যে আমার পেট ভরে না। হাড়িতে তো আর ভাত নেই রে বাবা, তুই নয় কষ্ট করে একটু জলই খেয়ে নে। একি হাড়িতে যে আর ভাতই নেই, তাহলে তুমি খাবে কি? দাঁড়াও মা, আমি এখনই কাকির থেকে চেয়ে একটু ভাত নিয়ে আসছি। আরে শোন খোকা, যাস নে খোকা, শোন শোন। এই এই কি হয়েছে রে, কি হয়েছে? এত বড় একটা বাটি নিয়ে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছিস, হ্যাঁ কিসের জন্য? খোকা কি আমাকে এক মুঠো ভাত দেবে গো? বলছি দুটো ভাতই তো চাইছে, তো দিয়ে দাও না। চোখ করা চোখ করা, জানো না বিড়ালকে বেশি মাছের লোক দেখাতে নেই। আর তুই এখানে দাঁড়িয়েছিস কিসের জন্য? দুহা দুহা। কাকির এমন ব্যবহারে লাটু খুব কষ্ট পেল, খালি বাটি হাতে করে নিয়ে সে বাড়ি চলে গেল। ও মাকে সমস্ত কিছু বলল, তার মা তো কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে মা দুর্গা, তুমি আমাদের সমস্ত অভাব দূর করো মা, দয়া করো আমাদের উপর মা গো, তুমি আমাদের একটু দয়া করো। ইরে কেউ আছিস নাকি বাড়িতে? কে কে রে? দুটো দিন ধরে কিছু খাইনি, কিছু খেতে দিবি রে মামা? শান্তি নাই আমার কপালটার মধ্যে, একদম শান্তি নাই। দুপুর বেলায় যে একটু শান্তি পেয়ে ভাত খামু, এই তার কোনো উপায় নাই। এই এই বুড়ি, কি হয়েছে কি হয়েছে? দুটি ভাত আমায় দেবে গো মা। এই বুড়ি দেখি বড্ড জ্বালায়, এই বেরো এই বেরো বলতেছে, বেরো বেরো। তাড়িয়ে দিচ্ছিস আমায় মারে তুই, বেশ আমি চলে যাচ্ছি। খোকা খোকা। হ্যাঁ মা। বাবারে আজ তো ভাত রাঁধিনি, চালও নেই। বলছি এই যে এক গ্লাস ছাতুর শরবত করেছি, এটাই খেয়ে নে বাবা। ঠিক আছে মা। দুটো দিন ধরে কিছু খাইনি, কেউ খেতে দিবি রে মামায়? কে গো বুড়িমা তুমি? আমি উমা রে মা, দুটো দিন ধরে কিছু খাইনি রে, কিছু খেতে দিবি? খোকা রে শুনলি তো, বুড়িমা দুই দিন ধরে কিচ্ছুটি খাইনি। মা তুমি এই ছাতুটা ওই বুড়িমাকে দিয়ে দাও, আমার খিদে পায়নি। বুড়িমা ঘরে তো চাল নেই, তাই আজ ভাত হয়নি, এই যে এক গ্লাস ছাতুর শরবত করেছি, তুমি এইটাই খাও। মায়ার থেকে ছাতুর শরবত নিয়ে বুড়িমা খেল, ও সে তার আসল রূপে ফিরে এলো। সে হলো জগৎ জননী মাতা দেবী দুর্গা। মা মায়া, আমি দেবী দুর্গা, তোমার দয়ালু মন ও অতিথি আপ্যায়নের মানসিকতায় আমি সন্তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি মায়া, আজ থেকে তোমাদের সংসারে আর অভাব থাকবে না। মায়াকে আশীর্বাদ করে মা দুর্গা চলে গেলেন। এরপর মায়া বাজারে একটি ছাতুর শরবতের দোকান দিল, তাতেই ভালোই বিক্রি হতে লাগলো। তাদের আয় উন্নতি দেখে মায়ার বড়জা হিংসেতে জ্বলে পুড়ে মরতে লাগলো। বাপরে বাপ, যাদের আগে নুন আনতে পান্তা ভাত পুরোতো, তারা তো দেখছি এখন ঘরে মাছ দিয়ে ভাত খাচ্ছে, তার মানে ওই ছাতুর দোকানে ভালোই বিক্রি হচ্ছে। মা আজকে আমাদের দোকানে অনেক বিক্রি হয়েছে। আরে খোকা, কালকে অনেক ছাতুর শরবত বানাবো। বানাচ্ছি। এরপর মায়ার দুষ্টু বড়জা সাবান গোলা জল নিয়ে লুকিয়ে লুকিয়ে সেটা মায়ার দরজার সামনে ফেলিয়ে দিল, যাতে মায়া তাতে পিছল খেতে পড়ে যায় আর দোকানে
যেতে না পারে। এই সাবান গুলো জলে পিছল খেয়ে মায়া পড়ে যাবে, হাত পাও ভেঙে যাবে, আর দোকানে যেতে পারবে না। মায়ার দুষ্টু বড় জায়ের এই চক্রান্তে জগৎ জননী মাতা দুর্গা মা রেগে যায়। আমার ভক্তের এত বড় ক্ষতি যে করবে, তাকে এই পাপ কর্মের ফল ভোগ করতেই হবে। দি ও বৌদি, বৌদি শুনছো কি হয়েছে? কি হয়েছে ঠাকুর বউ? এ কি, এই দুয়ারের সামনে এত সাবান গুলা জল ফেলে গেল কে? কে বৌদি? সর্বনাশ হয়ে গেছে বৌদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কাকু? তোর কাকি ছাদ থেকে পড়ে গিয়ে হাত মাথা কোমর ভেঙে ফেলেছে। ছোট রে, তুই আমায় ক্ষমা করে, আমি তোর ক্ষতি করতে চাইছিলাম, ভগবান আমায় সেইভাবে শাস্তি দিছে। আমার কিছু হইয়া গেলে আমার মাইয়াটার কি হবে রে ছোট, কি হবে? তুমি ওভাবে বলো না দিদি, তুমি তাড়াতাড়ি দেখো সুস্থ হয়ে যাবে, আমি মা দুর্গার কাছে তোমার হয়ে প্রার্থনা করব। মায়া এই কথা বলে তার জায়ের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। ও মনে মনে তার জায়ের সুস্থতা কামনা করে মা দুর্গার কাছে প্রার্থনা করতে লাগলো। মায়া বাড়ি এসে দেখতে পেল মা দুর্গা স্বয়ং তার ঘরে এসে বসেছেন। মা, তুমি এসেছো মা। মায়া, তোর নাম সার্থক রে, মানুষের প্রতি তোর মনে এত দয়া, এত মায়া দেখে আমি খুব খুশি হয়েছি। আমার আশীর্বাদ তোদের মাথার উপর সারা জীবন থাকবে মায়া, সারা জীবন থাকবে। মায়াকে আশীর্বাদ করে মা দুর্গা চলে গেলেন। এরপর থেকে মায়া তার জীবনে অনেক দূর এগিয়ে গেল। তার ছাতুর দোকান খুব ভালো চলতে লাগলো, সংসারে আর তার কোনো অভাবই রইল না। ছেলেকে মনের মতো করে মানুষ করে তুলতে লাগলো মায়া।